वेलकम बैक टू माय चैनल पियो किचन। आज एक नतून रान्ना निये आसलाम। आज रान्ना करब कचू भापा। कचू भापार जोन्नो नारिकेलेर दूध लागबे। नारिकेलेर दूधटा किभाबे तैरी करबेन सेटा एकटु देखिए दिलाम। एर जोन्नो एकटा परिष्कार कापड़ एबं हालका गरम पानी लागबे। देखुन किभाबे नारिकेलेर दूधटा तैरी करछि। एकटा नारिकेल होले भालो हय, एकटा नारिकेलई हये जाबे। देखुन एक बाटिर मतो नारिकेलेर दूध लागबे। एखन कि उपकरण लागबे देखिये दिलाम। नारिकेलेर दूध लागबे, चीनी, जीरार बाटा, मरीचेर गुड़ा, लवण, दारचिनी, एलाचेर गुड़ा, हलुद। कचुटा आम्रा भेजे रेखेछि, एकटु भापिए पानीटा फेले निबेन एवं लवण एवं हलुद दिए भेजे नेबेन। एखन कड़ाइए तेल दिलाम। तेलटा एकटु गरम होले सब मसला दिए एकटु कषिये नेब। एकटा बाटिते पानी निये तार मध्ये सब मसला मिशिये निब। एक चामच जीरार गुड़ो, मरीच एक চামচের একটু কম বা যেরকম লাগে সেরকম দিতে পারেন। সবাই ঝালটা একরকম খায় না। হলুদ দিলাম আধা চামচ। এখন তেলের মধ্যে দিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে দেখেন কষানো হয়ে গেছে। যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে। তো নারিকেলের দুধটা দিয়ে নিলাম। একটু ফুটে ওঠার পরে কচুটা দিতে হবে। তখন একটু চিনি দেব। আধা চামচ দিলেই হবে। যে যেরকম চিনি খান সেরকম দিবেন। আমরা কচু ভাপাটা ভাজার সময় লবণ দিয়েছি, এই জন্য লবণটা আধা চামচ দিলাম। ফুটে ওঠার পর কচুগুলো দিয়ে নেব। একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এই সিদ্ধটা হয়ে এসছে, ঢাকনাটা খুলে একটু দেখে নেব। প্রায় হয়ে এসছে। উঠানোর আগে একটু জিরা আর এলাচের গুঁড়া দিয়ে নেব।
আমার রান্নাটা হয়ে গেছে প্রায়, এখন উঠিয়ে নেব। আর রান্নাটা যদি ভালো লাগে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার কমেন্ট করবেন, যাতে আমি আরো ভালো রান্না করতে পারি। দেখুন হয়ে গেল আমাদের কচু ভাপা, খেয়ে দেখবেন কমেন্ট করবেন।